প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে, আমাদের নেট সমস্যার কারণে আমরা কিন্তু আজকের ক্লাসটি একটু দেরি করে ফেললাম। যাই হোক, আমরা আজকের ক্লাস নেব কারুশিল্পর বিষয়ে আপনাদেরকে দেখাতে হবে। আমরা আজকে কাগজ দিয়ে কিভাবে কলমদানি তৈরি করা যায় এই বিষয়টি আপনাদেরকে দেখাব। শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে আমি কয়েকটি রঙিন কাগজ নিয়ে রেখেছি। আমরা এই রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে একটি কলমদানি তৈরি করব। খেয়াল করবেন, আপনারা চাইলে প্রত্যেকেই এভাবে একসাথে আমার সাথেও আপনারা করতে পারেন। আমরা প্রথমে এই অংশ একটা ভাঁজ দেব। এখান থেকে এই কর্নার ধরে এখানে সমান করে আমরা এভাবে ভাঁজ দেব। ভাঁজগুলি খেয়াল করবেন যে কিভাবে ভাঁজগুলি আমরা ব্যবহার করি। এবার আমরা এই ভাঁজের এখান থেকে কেটে নেব। এই পার্টটি আমরা এখানে রেখে দেব। এবার আমরা এইভাবে ভাঁজ দেব। আবার এর মিডিল করে আবার ভাঁজ দেব। এটাকে আবার খুলে ফেল, তারপর আবার এইভাবে ভাঁজ দেব। এবার আমরা এই পার্ট এই দিকে ভাঁজ দেব সমান করে। মূলত আপনারা দেখবেন কিভাবে ভাঁজগুলি আমরা দিয়ে থাকি। এবার এটা উল্টায় নিয়ে আমরা এই ভাঁজটি এখানে দেব। এবার এটা আবার আমরা খুলে ফেলব। এখানে একটি চার কোণা চতুর্ভুজ আমাদের একটি অংশ ভাঁজ পড়ে আছে, আমরা এই ভাঁজটি এই কর্নার এখানে ভাঁজ করে দেব। একইভাবে চার পাশেই আমরা এটা ভাঁজ করব, এই দাগ বরাবর, এই ভাঁজ বরাবর, এই ভাঁজ বরাবর আমরা চারিপাশে এইভাবে ভাঁজ দেব।
এইভাবে আমরা ভাঁজ দিয়ে দিলাম চারিপাশ। এবার আমরা এই ভাঁজের ভিতরের পাশ, ভিতরের অংশ, এটা আমরা এইভাবে দিয়ে দেব। একইভাবে এটাও আমরা এইভাবে দিয়ে দেব। এটা সমান হয়ে গেল। এখান থেকে আমরা এই দিকে ভাঁজ দেব, অর্থাৎ আমাদের এই যে ত্রিভুজ অংশটি কিন্তু এই দিকে থাকবে। এ পাশের থেকেও আমরা এই ভাঁজটি দিয়ে নেব। এইভাবে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে বাকি অংশ যেটি আমাদের এখানে আছে, এই অংশ থেকে একটা এই অংশের পার্ট আমরা একটু কেটে নেব। এটা আমরা একটু পরে করি। আমি একইভাবে অন্য কালারের, আমি একটি অন্য কালারের একইভাবে ভাঁজ দেব। ভাঁজগুলি খেয়াল করবেন, আমরা এই ভাঁজ যে যেটা দিলাম একইভাবে আমরা ছয়টি করব। আমরা ছয়টি এইভাবে ছয়টি পেজ কেটে নেব। এই আমরা আগে যেটা ভাঁজ করেছিলাম একইভাবে কিন্তু এইটাও ভাঁজ করব। আবারও ভাঁজটি আপনারা দেখে নেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা আবার আমরা এখানে ভাঁজ করব। আবার খুলে ফেলবো, তারপরে আবারও আমরা এটা ঘোরায় নিয়ে এবার এই দিকে ভাঁজ করব। দ্বিতীয়বারে আমরা এই দিকে ভাঁজ করব। এটা উল্টায় নিয়ে এইভাবে ভাঁজ করব, আবার এটা আমরা খুলে ফেলব। এই যে চার কোণায় আমরা এই কর্নারটি এই ভাঁজ বরাবর আমরা কিন্তু এইভাবে দিয়ে নেব। একই জিনিস আমরা ছয়টি করব। খেয়াল করেন, আমরা একই ভাঁজ কিন্তু দিয়ে নিলাম। এবার আমরা সেই ভাঁজের ভিতরের অংশ, অর্থাৎ এইটা ভিতরে চলে যাবে এইভাবে ঘোরাই দিয়ে, একইভাবে আমাদের এটাও কিন্তু ভিতরের দিকে চলে যাবে। এই পার্টটি এই দিকে চলে যাবে, এই পার্টটি এই দিকে চলে যাবে, অর্থাৎ এইভাবে।
আমরা আরো একটি এইভাবে একইভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজগুলো আপনারা খেয়াল করবেন, পরবর্তীতে আমরা বাকি কাজগুলি এই কয়টা ভাঁজ করার পরে বাকি কাজগুলি আমরা করব। আপনার যে কোনো সাদা কাগজ, যে কোনো কাগজ দিয়ে আপাতত প্র্যাকটিস করতে পারেন। যদি কালার কাগজ আপনাদের না থাকে, আপনারা যে কোনো কাগজ দিয়ে আপনারা আপাতত প্র্যাকটিস করতে পারেন। এইভাবে আমরা একইভাবে কিন্তু এটাও ভাঁজ করব। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ছয়টি ভাঁজ করতে হবে এইভাবে, আর সেই ছয়টি কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাবো। আমরা এটা আবারও ভাঁজ দেব, ভাঁজ দিয়ে এটা সমান করে ফেলবো। এবার ভাঁজটি আবার খুলে ফেলবো, তারপরে আমরা এই দিকে ভাঁজ দেব। এবার আমরা এই ভাঁজটি আমরা এটা এই দিকে দেব, এটা উল্টায়ে এই দিকে দেব। এবার খুলে ফেলবো, চারটি কোণা আমরা এইভাবে ভাঁজ করে দেব। এবার এই এইটা কিন্তু আমরা ভিতরের দিকে রাখবো, এইভাবে ভাঁজ দেব। ঘোরায় এটাও এইভাবে ভাঁজ দেব। এটা এই দিকে, এই দিকে, আমাদের তিনটা হয়ে গেল। এইবার এখানে একটি বিষয় আছে, সেটা আমরা একটু কালার চেঞ্জ করে করে একটি ডিজাইন মতো করব। এখান থেকে এই পার্ট, একটা পার্ট আমরা এখান থেকে একটা কাগজ কেটে নেব এই মাপে,
সমান করে ধরে এই মাপে আমরা একটা কাগজ কেটে এটাকে একটু সমান করে নিব। এবার আমরা এই যে ভাঁজ আছে এই ভাঁজের একটা ভাঁজের মধ্যে এটা আমরা সুন্দরভাবে এইভাবে ঢোকাই দেব। এর মিডিলে এই ভাঁজটি আমরা দিয়ে এখান থেকে আমরা এটা ঢোকাই দেব, এখান থেকে এটা ঢোকাই দিয়ে এইভাবে আমরা ত্রিভুজাকার এটি করে ফেলবো। এই জায়গাটি কিন্তু একটু হার্ড, অর্থাৎ আমরা যে একটি আলাদা রঙের কাগজ এর ভিতর ব্যবহার করলাম আর এখানে মেলা ভাঁজ থাকার কারণে এই জায়গাটা কিন্তু একটু শক্ত থাকবে, বাকি জায়গা হালকা একটু নরম আছে। আমরা এইভাবে তৈরি করে নেব 6টি। দেখেন আমরা একইভাবে আর একটা পার্ট আর এক কালারের আমরা এখান থেকে ধরে কেটে নেব। এভাবে আমরা এখানে এবার আমরা এখানে হলুদ দেব, মানে একটা যেটা যে কালার থাকবে তার বিপরীতে একটা কালার আমরা একটা কাগজ এলো এই মাপে কেটে এর ভিতরে সুন্দরভাবে এভাবে দিয়ে নেব। ঠিক এরকম দুইটা হলো, এবার আমরা একইভাবে
আমরা এটাও একইভাবে দিয়ে নেব। আমরা 3 পিস করলাম, এখনো আমাদের আরো 3 পিস করতে হবে। ভাঁজটি আবারও আপনারা খেয়াল করবেন, প্রথমে আমরা এইভাবে ভাঁজ দিয়ে নেব, তারপরে আমরা এখান থেকে কেটে ফেলবো। এবার আমরা এর মিডিল থেকে সরাসরি ভাঁজ দেব। এটা এইভাবে ভাঁজ দেব, আবার খুলে ফেলবো, তারপরে এবার এইভাবে আমরা আবার ভাঁজ দেব। এবার এই দিক থেকে আমরা এই দিকে আসবো, এটা আমরা উল্টাই নিয়ে এদিক থেকে এটা আবার খুলে ফেলবো। ফেলার পরে এখান থেকে এই কর্নার ভাঁজ করে দেব, এই কর্নার ভাঁজ করে দেব, এই কর্নার ভাঁজ করে দেব, এই 4 কর্নার আমরা ভাঁজ করে এইভাবে দিব। তারপরে আমরা এইটা ভিতরের দিকে রাখবো, এটা ঘোরাই নেব, এটা আমরা ভিতরের দিকে রাখবো। এই দিকে, এটা এই দিকে, একইভাবে আমরা আরো 3টা ভাঁজ করব। এটা এখান থেকে ভাঁজ করে আমরা সুন্দরভাবে কেটে নেব। এবার আমরা সমান ভাবে এভাবে ভাগ করে এখান থেকে একটা ভাঁজ দিয়ে নেব, এটা আবার খুলে ফেলবো, এই দিকে আবার ভাঁজ দিব।
এবার আমরা এটা এই দিকে ভাঁজ দেব, এটা উল্টায় নেব, এবার এই দিকে ভাঁজ দেব। দেখেন এবার খুলে ফেলব, এই কর্নার এই ভাঁজে ভাঁজ করে দেব, এই কর্নার এই ভাঁজে ভাঁজ করে দেব, চারপাশে আমরা এটা ভাঁজ করব। এবার আমরা এটা এই দিকে ভাঁজ দেব, ঘোরায় এটা এই দিকে ভাঁজ দেব, এখান থেকে এই দিকে ভাঁজ দেব, এই দিকে ভাঁজ দেব, এখন একটা আমাদের রেডি করতে হবে। একইভাবে এই ভাঁজটি আমরা ব্যবহার করব, দেখেন এবার আমরা কেটে ফেলব। আবারও আমরা একইভাবে এই ভাঁজগুলি দিয়ে নেব, আমরা এই ভাঁজ দিয়ে আবার খুলে ফেলব, এই দিকে আবার ভাঁজ দেব, এত সময় আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদের এই ভাঁজগুলি মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ 6টি পেপার কিন্তু এইভাবে আমি একের পর এক ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখাইছি। এটা আবার ঘোরায় নিয়ে এবার আমরা এটা খুলে ফেলব, এখান থেকে কর্নারটি আমরা এবার এখান থেকে এটা ভিতরের দিকে ঘোরা গিয়ে এটা ভিতরের দিকে, এটা এই দিকে, এটা এই দিকে, আমাদের 6টি পেপার কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেল। আমরা এইবার
এই মাপে আমরা কাগজ কেটে নেব একটা, এই মাপে কিন্তু আমরা একটা কাগজ কেটে নেব। তারপরে আমরা এর ভিতরে দিয়ে নেব এই এই এটা আমরা এইভাবে দিয়ে নেব। আমরা কালার কিন্তু এই মাস্কের এটা একটু চেঞ্জ করবে একটা ডিজাইনের জন্য, শুধুমাত্র কালার চেঞ্জ করছি শুধুমাত্র একটু ডিজাইনের জন্য। একই ভাবে এটাও আমরা দিয়ে নেব। মাঝখানে ভাঁজটি একটু ঠিক করে নিয়ে এভাবে দিয়ে নেব। আমরা একটা হলুদ অংশ এখানে দেব, এই হলুদ অংশ এর ভিতরে দিয়ে হলুদ অংশটা উপরে রাখবো। দেখি এই ভাঁজ আস্তে আস্তে এর ভিতরে এভাবে দিব, তাহলে আমাদের মোট 6টি হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, এবার আমরা একটি গাম ব্যবহার করব, একটার সাথে আরেকটার জোড়া দেওয়ার জন্য। এইভাবে এইভাবে আমরা জোড়া দেওয়ার জন্য গাম ব্যবহার করব। আমরা গামটি একটু বের করে নেব এখান থেকে। এবার আমরা এইভাবে একটু গাম সুন্দরভাবে
আঠা লাগায় সমান করে টেস্টিং করে দেব সুন্দর ভাবে। এইভাবে আমরা টেস্টিং করে দেব। আমরা এবার একটি হলুদ নেব, হলুদের অংশে এইভাবে কালার চেঞ্জ করে আমরা একটা সুন্দর ডিজাইন করতে পারি। এবার আমরা কি আগাচ্ছে একটি ভাস্কর্য দেখেন, সুন্দর একটি ভাস্কর্য, অনেকটা গরু মতো, অনেকটা অন্য প্রাণী যৌথ, যাই হোক সব মিলায় বেশ একটি সুন্দর। আমাদের পরিচালক স্যার কিন্তু নিজে হাতে করে উনি বানিয়েছেন। এখন আপনারাই বলবেন এটি আসলে গরু না মহিষ না অন্য কোনো প্রাণী কিনা, এরকম আপনারা কিন্তু চালু করার শিক্ষক হতে পারবে না। আপনারা কিন্তু এরকম ভাবে যদি আর্ট করেন তো চারুকলা শিক্ষক না হতে পারলে অন্তত পরিচালক হতে পারবেন মনে হয়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুর, যে বিষয়টি আমরা দেখছিলাম। তো আমরা এখন এবার আমরা এইভাবে কিন্তু আমরা কালার চেঞ্জ করে করে আমরা কিন্তু আঠা দিয়ে সুন্দর ভাবে এটি পেস্টিং করব। আমরা এবার নীল অংশ
এবার আমাদের বাকি থাকলো একটি এটা আমরা দুই ছাইতেই আঠা লাগাবো এটি আমরা একসাথে চাপ দিয়ে বেশ সুন্দরভাবে পেস্টিংটি এইভাবে একটু ধরে রাখলেই কিন্তু আঠাগুলি বেশ সুন্দরভাবে পেস্টিং হয়ে যাবে। যেহেতু ক্লাসের টাইম আসলে সময় এভাবে শেষ করা যায় না, সময়ের সাথে পেরে ওঠা যায় না, তো আমরা মোটামুটি দেখলাম। এইবার আমরা নিচে একটি সুন্দর ভাবে একটি শক্ত এরকম শক্ত একটি কাগজ আমরা নিচে এইভাবে দিয়ে আঠা দিয়ে পেস্টিং করে সেটা কেটে নিব। তো আমি এখান থেকে আগে আমরা এইভাবে কেটে আগে এবার আমরা এই নিচের অংশ সব পাশে এইভাবে আঠা লাগিয়ে এবার আমরা এটা এখানে বসায় পেস্টিং করে চেপে কিছুক্ষণ রাখবো।
আমরা এবারে এটা সুন্দরভাবে সমান করে কেটে ফেলব। এভাবে আমরা সুন্দর একটি কলমদানি তৈরি করতে পারি। দেখেন কত চমৎকার করে ডিজাইনটি, বেশ অল্প কাজে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি হলো। এভাবে আমরা খুব সহজে আমরা কিন্তু এই কলমদানিটি তৈরি করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আমাদের সকল শিক্ষার্থী আপনারা আজকের এই ক্লাসটি অবশ্যই হাজিরা দিবেন এবং আপনারা ক্লাসটি শেয়ার করবেন এবং আপনারা প্রত্যেকে একটি করে কলমদানি এইভাবে তৈরি করে আপনারা ছবি পোস্ট করবেন। আমাদের যে চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলেছে গ্রুপটি আছে, আপনারা সেখানে এই ছবি তুলে আপনারা পোস্ট করবেন। আশা করব আপনারা আজকের এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। সুন্দরভাবে এরকম কলমদানি তৈরি করে আপনারা আপনাদের ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। এইভাবে বিভিন্ন আমরা কলমদানি, ফুলদানি, বিভিন্ন এরকম কাগজের তৈরি ফুল আমরা পর্যায়ক্রমে শিখব এবং দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আগামী ক্লাস দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি আপনারা নিয়মিত ক্লাস করবেন, ক্লাসে হাজিরা দিবেন এবং আপনি এই ক্লাসটি অবশ্যই আপনার আইডিতে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।